একটা সময় টাইম ট্রাভেল ছিল কল্পকাহিনীর একটি অংশ, তবে বর্তমানে টাইম ট্রাভেল শুধুমাত্র সায়েন্স ফিকশন নয়, মূলধারার বিজ্ঞানেও গুরুত্বের সাথে টাইম ট্রাভেল স্টাডি করা হচ্ছে। আইজ্যাক নিউটন মনে করতেন মহাবিশ্বের সকল স্থানে সময় প্রবাহের হার সমান, অর্থাৎ পৃথিবীতে এক ঘন্টা অতিক্রম হওয়া মানে মহাবিশ্বের সকল স্থানে এক ঘন্টা অতিক্রম হবে। কিন্তু আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশ করার পর সময় সম্পর্কে আমাদের ধারণায় আমূল পরিবর্তন এসেছে। আপেক্ষিকতা তত্ত্ব মতে মহাবিশ্বের সকল স্থানে সময় প্রবাহের হার এক হবে না, অর্থাৎ পৃথিবীতে এক ঘন্টা অতিক্রম হওয়া মানে যে মহাবিশ্বের সকল স্থানেই এক ঘন্টা অতিক্রম হবে বিষয়টি তা নয়। কোনো এক স্থানের এক ঘন্টা অন্য কোনো স্থানের জন্য এক বছরও হতে পারে। নিউটনের মতে যা ঘটে গেছে অর্থাৎ অতীত হয়ে গেছে তা সকলের জন্যই অতীত, কিন্তু আইনস্টাইনের মতে যা ঘটে গেছে তা সকলের জন্য অতীত নাও হতে পারে। সুতরাং যাকে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ মনে করছি তা আসলে ইলিউশন অর্থাৎ ভ্রম। অতীত, বর্তমান, ভবিষ্যৎ একই সাথে বিরাজ করে। সময়ের আচরণ সম্পর্কে ধারণার পরিবর্তনের ফলে বর্তমানে টাইম ট্রাভেল শুধুমাত্র সায়েন্স ফিকশন নয়, ভবিষ্যতে টাইম ট্রাভেল সাধারণ ঘটনাতেও পরিণত হতে পারে। তখন হয়তো কাউকে এই বলে আক্ষেপ করতে হবে না যে ইস, যদি 10 বছর পেছনে যেতে পারতাম তবে পড়াশোনাটা ভালোভাবে করতাম। সাধারণভাবে টাইম ট্রাভেল বলতে আমরা যা বুঝি তা হচ্ছে সময়ের আগে বা পেছনে যাওয়া, কোনো প্রকার শারীরিক পরিবর্তন বা বায়োলজিক্যাল চেঞ্জ ছাড়াই। কিন্তু টাইম ট্রাভেল সম্পর্কে ভাবতে গেলে শারীরিক পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাই হোক, আপেক্ষিকতা তথ্য মতে সময় একটি ডাইমেনশন। এখন আমাদের পরিচিত ডাইমেনশন অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এইগুলো সকল স্থানে বিরাজ করে এবং আমরা এই ডাইমেনশনগুলোর একটি পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যেতে পারি, যেমন নরসিংদী থেকে ঢাকা যাওয়া। এখন টাইম যেহেতু একটি ডাইমেনশন, তাহলে টাইমেরও একটি পয়েন্ট থেকে অন্য একটি পয়েন্টে যেতে পারা উচিত। টাইমের এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাওয়া মানে হচ্ছে অতীতে কিংবা ভবিষ্যতে যাওয়া। তার মানে টাইম ট্রাভেলকে দুই দিক থেকে আলোচনা করা যেতে পারে, প্রথমত অতীতে যাওয়া, দ্বিতীয়ত ভবিষ্যতে যাওয়া। প্রথমে এই ভবিষ্যতে যাওয়ার বিষয়টি নিয়ে বলা যাক। আমরা আমাদের নিজেদের অজান্তেই ভবিষ্যতে যাত্রা করেছি কিংবা করছি। যেমন আপনি যখন প্লেনে চড়েন কিংবা দ্রুতগতির কোনো যানবাহনে চড়েন, তখন আপনি নিজের অজান্তেই ভবিষ্যতে যাত্রা করেন। কিন্তু এই ক্ষেত্রে ভবিষ্যতে যাত্রার বিষয়টি খুবই সামান্য, এক সেকেন্ডের কোটি 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 ভাগের এক ভাগ সময়, যার ফলে আমরা তা উপলব্ধি করতে পারি না। আপনারা যারা আমার আপেক্ষিকতার ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন, কোনো বস্তু যখন গতিশীল থাকে তখন ওই বস্তুর সময় স্লো হয়ে যায়। যেমন পৃথিবীর 400 কিলোমিটার উপরে থাকা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে গতিশীল, ফলে ভূপৃষ্ঠে থাকা একজন মানুষ এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা নভোচারীর মধ্যে সময়ের পার্থক্য তৈরি হয়। এখন এই ক্ষেত্রে সাধারণ আপেক্ষিকতা এবং বিশেষ আপেক্ষিকতা হিসেব করলে সময়ের পার্থক্য দাঁড়ায় 0.00002646 সেকেন্ড পার ডে, অর্থাৎ পৃথিবীর মানুষের সাথে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা নভোচারীর মধ্যে একদিনে 0.00002646 সেকেন্ড পার্থক্য তৈরি হয়। এর অর্থ দাঁড়াচ্ছে নভোচারীরা একদিনের ব্যবধানে এই পরিমাণ সময় ভবিষ্যতে চলে যাচ্ছেন। বিষয়টি কিছুটা এলোমেলো লাগছে, তাই তো? বড় পরিসরে উদাহরণ দিলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবেন। মনে করুন আপনি 2022 সালে একটি রকেটে করে আলোর বেগের 99.94% গতিতে স্পেস ভ্রমণে গিয়েছেন এবং আপনার সাথে থাকা ঘড়িতে 10 বছর অতিক্রম করার পর আপনি আবার পৃথিবীতে ফিরে এসেছেন। তাহলে আপনার হিসেব মতে আপনি পৃথিবীতে ফিরে আসার পর পৃথিবীতে 2032 সাল চলবে, কিন্তু এই সময়ের মধ্যে টাইম ডাইলেশনের কারণে পৃথিবীতে 29 বছর কেটে যাবে, অর্থাৎ আপনি প৫১ ফিরে এসে দেখবেন পৃথিবীতে 2051 সাল চলছে। তার মানে আপনি 19 বছর ভবিষ্যতে চলে যাবেন, অর্থাৎ টাইম ট্রাভেল। এখন এমন ক্ষেত্রে অনেকে মনে করেন এটি শুধুমাত্র ঘড়ির যান্ত্রিক দুর্বলতার কারণেই ঘটে থাকবে, কিন্তু না, আপনার শারীরিক পরিবর্তনও এই সময় অনুযায়ী হবে। সেটা কেমন তা বোঝার জন্য ধরে নিলাম আপনারা যমজ দুই ভাই এবং আপনাদের বয়স 20 বছর। এখন আপনি আপনার যমজ ভাইকে পৃথিবীতে রেখে যদি আলোর গতির 99.94% গতিতে স্পেসে আপনার দৃষ্টিকোণ থেকে 10 বছর ভ্রমণ করেন এবং তারপর পৃথিবীতে ফিরে আসেন, তবে পৃথিবীতে আসার পর আপনার দৃষ্টিকোণ থেকে আপনার বয়স হবে 30 বছর। সেই ক্ষেত্রে পৃথিবীতে থাকা আপনার যমজ ভাইয়ের বয়সও হবে 30, কিন্তু পৃথিবীতে আসার পর আপনি দেখবেন আপনার যমজ ভাইয়ের বয়স হয়ে গিয়েছে 49 এবং তার শারীরিক পরিবর্তনও 49 বছরের মানুষের মতোই হবে। অর্থাৎ আপনার সময় স্লো হয়ে যাওয়া মানে আপনার ব্রেনের ফাংশনও স্লো হয়ে যাবে, আবার আপনার সময় ফাস্ট হয়ে যাওয়া মানে আপনার ব্রেনের ফাংশনও ফাস্ট হয়ে যাবে এবং সেই অনুযায়ী আপনার শারীরিক পরিবর্তন আসবে। তবে এমন এক্সট্রিম টাইম ডাইলেশনের ক্ষেত্রে মানুষ সার্ভাইভ করতে পারবে কিনা এটি একটি বড় প্রশ্ন। এখন শুধুমাত্র বেগের কারণেই যে সময় স্লো হয় তা কিন্তু নয়,
স্ট্রং গ্র্যাভিটির জন্যও সময় স্লো হয়। আপনি যদি এমন কোনো স্থানে যান যেখানে গ্র্যাভিটি খুবই স্ট্রং, তবে সেই স্থানের সময়ও স্লো হয়ে যাবে, যা দেখানো হয়েছে ইন্টারস্টেলার মুভিতে। মুভির প্রধান চরিত্র কোপার এমন একটি গ্রহে যান যেখানের এক ঘন্টা পৃথিবীর 7 বছরের সমান ছিল, যার ফলে কোপার পৃথিবীতে ফিরে এসে দেখেন তার মেয়ে তার চেয়েও অনেক বেশি বৃদ্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে কোপার ভবিষ্যতে চলে এসেছিল। যাই হোক, এই হচ্ছে টাইম ট্রাভেলের মাধ্যমে কিভাবে ভবিষ্যতে যাওয়া যায় তার বর্ণনা, এবং এটি বাস্তব, সেই সাথে এটি প্রতিনিয়তই ঘটছে। কিন্তু বাস্তব জীবনে এই সময়ের পার্থক্য খুবই সামান্য হওয়ায় আমরা তা উপলব্ধি করতে পারি না। এবার অতীতে যাবার বিষয়টি বলা যাক। আমাদের এখন পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী টাইম ট্রাভেলের মাধ্যমে অতীতে যাবার বিষয়টি প্রায় অসম্ভব, এবং এই অতীতে যাবার বিষয়টি নিয়ে অনেক ধরনের সায়েন্স ফিকশনাল চিন্তাভাবনা মানুষের মধ্যে রয়েছে, এমনকি বিজ্ঞানীদের মধ্যেও রয়েছে, এবং এই বিষয় নিয়ে অসংখ্য মুভি আপনি খুঁজে পাবেন। যাই হোক, অতীতে যাবার অসংখ্য আইডিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আইডিয়া উল্লেখ করা যাক। বিজ্ঞানী কিপ থর্ন মনে করেন ওয়ার্মহোলের মাধ্যমে অতীতে যাওয়া যেতে পারে। ওয়ার্মহোল হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে দুইটি দূরবর্তী স্থানকে একত্রিত করা হয়, ফলে স্থান দুইটির মধ্যবর্তী দূরত্ব কমে আসে। এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে বলা হয়েছে, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কিপ থর্নের আইডিয়া অনুযায়ী মনে করুন মানুষ আর্টিফিশিয়ালি ওয়ার্মহোল তৈরি করেছে, যার একটি মুখ থাকবে পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীতে থাকা কোনো একটি ল্যাবে, এবং অন্য মুখটি থাকবে একটি অত্যন্ত দ্রুতগতিতে চলতে পারে এমন একটি বাহনে। সেই বাহনটি হতে পারে ওয়ার্প ড্রাইভ। যাই হোক, ওয়ার্মহোলের মুখ দুইটি সবসময় নিজেদের মধ্যে কানেকশন বজায় রাখবে। এখন দ্রুতগতির বাহনটি যদি আলোর বেগের কাছাকাছি গতিতে গতিশীল থাকতে পারে, তাহলে বাহনটিতে থাকা নবচারীর ক্ষেত্রে টাইম স্লো হয়ে যাবে। ধরে নিলাম নবচারীর ক্ষেত্রে 10 বছর অতিক্রম হলে পৃথিবীতে 30 বছর অতিক্রম হবে। এখন মনে করি 2022 সালে একজন নবচারী দ্রুতগতির এই বাহনটির মাধ্যমে 10 বছর স্পেসে কাটিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। এখন নবচারীর বাহন যখন পৃথিবীতে ফিরে আসবে, পৃথিবীতে তখন 2052 সাল চলবে, কারণ নবচারীর 10 বছর মানে হচ্ছে পৃথিবীর 30 বছর। সেই অনুযায়ী বাহনে থাকা নবচারীর জন্য 2032 সাল চলবে। তার মানে ওয়ার্মহোলের এক মুখে থাকবে 2032 সাল এবং অন্য মুখে থাকবে 2052 সাল। এখন পৃথিবীতে থাকা কোনো ব্যক্তি যদি ওয়ার্মহোলের মাধ্যমে নবচারীর বাহনে চলে যান, তবে সে 2052 সাল থেকে 2032 সালে চলে যেতে পারবে, অর্থাৎ অতীতে ভ্রমণ। তবে এই ক্ষেত্রে ওয়ার্মহোল তৈরি করার চেয়েও আগের সময়ে যাওয়া সম্ভব হবে না। অর্থাৎ ওয়ার্মহোল যদি 2022 সালে তৈরি করা হয়, তবে ভবিষ্যতের মানুষ সর্বোচ্চ 2022 সাল পর্যন্ত আসতে পারবে, এর চেয়েও অতীতে যেতে পারবে না। এই হচ্ছে ওয়ার্মহোলের মাধ্যমে অতীতে ভ্রমণের আইডিয়া। এখন একটু ভিন্নভাবে চিন্তা করি, যার মাধ্যমে যে কোনো অতীত সময়ে যাওয়া যেতে পারে বলে মনে হতে পারে। আপনি যত দ্রুত গতিতে চলতে পারবেন, আপনার সময় তত স্লো হতে থাকবে, এবং গতি বৃদ্ধি করতে করতে আলোর গতি অর্জন করতে পারলে আপনার সময় স্থির হয়ে যাবে। এক্ষেত্রে আমরা আপাতত শারীরিক পরিবর্তনের বিষয়গুলোকে স্কিপ করছি। যাই হোক, আলোর গতিতে আপনার সময় স্থির। এখন আপনি যদি আলোর চেয়েও বেশি গতিতে চলতে পারেন, তখন আপনার জন্য সময় রিভার্স হয়ে যাবে। আপনি আলোর চেয়ে যত বেশি গতি অর্জন করতে পারবেন, আপনার সময় তত বেশি হারে রিভার্স গতিতে চলতে থাকবে। এখন আপনার সময় যদি রিভার্স হয়ে যায়, তবে স্বাভাবিকভাবেই আপনি অতীতে যেতে পারবেন। তবে এই ক্ষেত্রে দুইটি প্রধান সমস্যা রয়েছে। প্রথমত, আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব আলোর চেয়ে বেশি গতি সমর্থন করে না, অর্থাৎ আলোর চেয়ে বেশি গতি অর্জন করা সম্ভব নয়। দ্বিতীয়ত, আপনার সময় যদি রিভার্স হয়ে যায়, তবে আপনি অক্সিজেন গ্রহণ করার পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবেন এবং অক্সিজেন নির্গত করবেন। এমন ক্ষেত্রে মানুষের বেঁচে থাকা অসম্ভব। যারা ট্যানেন্ট মুভিটি দেখেছেন তারা খেয়াল করে থাকবেন, যাদের সময় রিভার্স চলছিল তাদের প্রত্যেকের মুখে একটি করে মাস্ক ছিল, যার মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছিল, এবং এইভাবে রিভার্স সময়ের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের বিষয়টির একটি সমাধান দেখানো হয়েছিল। যাই হোক, এখন পর্যন্ত উল্লেখ করা দুইটি আইডিয়া ছাড়াও বিজ্ঞান মহলে আরও অনেক আইডিয়া রয়েছে অতীতে যাবার ক্ষেত্রে, তবে এখন পর্যন্ত অতীতে ভ্রমণ প্রায় অসম্ভব। এখন আমরা যদি মনে করে নেই মানুষ কোনো প্রকার শারীরিক পরিবর্তন ছাড়াই অতীতে যেতে সক্ষম হয়েছে, তবে সেই ক্ষেত্রে বেশ কিছু প্যারাডক্স তৈরি হবে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। বিষয়টি কেমন তা বোঝার জন্য মনে করুন, আপনি একটি টাইম মেশিন বানিয়ে অতীতে গিয়ে আপনার বাবাকে জন্ম দেবার আগেই আপনি আপনার দাদাকে হত্যা করে ফেলেছেন। তাহলে এখানে খেয়াল করুন, আপনি যদি আপনার দাদাকে হত্যা করেন, তবে আপনার বাবার জন্ম হবে না, যার ফলে আপনারও জন্ম হবে না, আর আপনার জন্ম না হলে আপনি টাইম মেশিন বানিয়ে অতীতেও যেতে পারবেন না, অর্থাৎ আপনি আপনার দাদাকে হত্যাও করতে পারবেন না। তার মানে এখানে একটি চক্রাকার সমস্যা তৈরি হয়েছে, এটিই হচ্ছে প্যারাডক্স। তবে প্রকৃতি প্যারাডক্স অ্যালাউ করে না, সুতরাং অতীতে যাওয়া সম্ভব হলেও গ্র্যান্ডফাদার প্যারাডক্সের মতো কোনো সমস্যা তৈরি হবে না।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই গ্র্যান্ডফাদার প্যারাডক্সের সমাধান কি? অনেকের মতে যদি অতীতে যাওয়া সম্ভব হয় তবে আপনি অতীতে ঘটে যাওয়া বিষয়গুলোকে পরিবর্তন করতে পারবেন না, অর্থাৎ আপনি আপনার দাদাকে হত্যা করতে চেয়েও বারবার ব্যর্থ হবেন এবং কোনোভাবেই আপনার দাদাকে হত্যা করতে পারবেন না, ফলে কোনো প্রকার প্যারাডক্সও তৈরি হবে না। তবে এই যুক্তির ক্ষেত্রে আমার ব্যক্তিগত দ্বিমত রয়েছে। এই যে বলা হচ্ছে আপনি অতীতে যেতে পারলেও অতীতের কোনো কিছুই পরিবর্তন করতে পারবেন না, এটি আমি মানতে পারি না। কারণ আপনি হয়তো অতীতে যাবার পর আপনার দাদাকে হত্যা করতে ব্যর্থ হতে পারেন, কিন্তু অতীতে গিয়ে আপনাকে জীবনযাপন করতে হলে কিছু না কিছু পরিবর্তন করতেই হবে। অন্তত আপনাকে শ্বাস প্রশ্বাস তো নিতে হবে বা নাড়াচড়া তো করতে হবে, এর ফলে বায়ুপ্রবাহে কিছুটা পরিবর্তন আসবে, তার মানে এটিও এক ধরনের পরিবর্তন। আর বাটারফ্লাই ইফেক্ট থেকে আমরা জানি সামান্য পরিবর্তনও অনেক বড় প্রভাব ফেলতে পারে। যাই হোক, আবার অনেকে মনে করেন কোনো একজন মানুষ যদি অতীতে যেতে পারেন তবে ওই মানুষটি কী উদ্দেশ্যে অতীতে গিয়েছেন সেটা তার ব্রেন থেকে মুছে যাবে, অর্থাৎ ভুলে যাবেন। আবার কোয়ান্টাম মেকানিক্সের দৃষ্টিকোণ থেকে অনেকে ভিন্ন অভিমত পোষণ করেন। আমরা জানি সাব অ্যাটমিক পার্টিকেলের আচরণ আমাদের স্বাভাবিক অভিজ্ঞতার সাপেক্ষে সম্পূর্ণ অদ্ভুত। সাব অ্যাটমিক পার্টিকেলের আচরণের উপর ভিত্তি করে অনেকে মনে করেন মানুষ যদি অতীতে যেতেও পারে তবে সে যাবে সম্পূর্ণ ভিন্ন একটি প্যারালাল ইউনিভার্সে, যার ফলে আমাদের এক্সিস্টিং ইউনিভার্সে কোনো প্রকার প্যারাডক্স তৈরি হবে না। যাই হোক, অতীতে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন আইডিয়া রয়েছে, তবে আপাতত আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী অতীতে যাওয়া প্রায় অসম্ভব। এই অসম্ভবের ক্ষেত্রে অনেকে মনে করেন টাইম এনট্রপির সাথে সম্পর্কযুক্ত। এনট্রপি যেমন শুধুমাত্র বাড়তে থাকে, কখনই কমে না, অর্থাৎ এনট্রপি একমুখী, ঠিক তেমনই টাইমও একমুখী, যা শুধুমাত্র সামনের দিকে এগিয়ে চলে, যার কারণে অতীতে যাওয়া সম্ভব নয়। যাই হোক, আপাতত আমাদের কাটিয়ে দেওয়া সময়টিতে আর কখনোই ফিরে আসা সম্ভব নয়। সুতরাং আপনার পরিবার, প্রিয় মানুষের সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্ত অমূল্য। এই অমূল্য প্রত্যেকটি মুহূর্তকে একমাত্র স্মৃতিতেই ধরে রাখা সম্ভব, তাই চেষ্টা রাখুন প্রত্যেকটি মুহূর্ত যেন মধুর হয়। এখানে দুইটি স্তম্ভ রয়েছে, একটি নীল একটি লাল। নীল স্তম্ভটির উচ্চতা 2 মিটার এবং এর ছায়ার দৈর্ঘ্য 3 মিটার। অন্যদিকে লাল স্তম্ভের মাটিতে পড়া ছায়ের দৈর্ঘ্য 6 মিটার এবং পেছনে লম্বভাবে থাকা দেয়ালে পড়া ছায়ের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। এখন আপনাকে বলতে হবে লাল স্তম্ভের উচ্চতা কত। আপনারা নেটে একটু ঘাটাঘাটি করলেই উত্তর পেয়ে যাবেন, তবে আমি চাইব আপনারা প্রথমেই ব্যক্তিগতভাবে চেষ্টা করবেন। তাছাড়া আগামী পর্বে আমি নিজেই উত্তর বলে দেব এবং কোথায় বিস্তারিত ব্যাখ্যা পাবেন সেটাও উল্লেখ করে দেব। পৃথিবীর 2 মেরুতে চমৎকার অরোরা দেখা যায়। এই অরোরা শুধু দৃষ্টিনন্দনই নয়, অরোরা আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছে যে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড কতটা গুরুত্বপূর্ণ। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এবং অরোরা সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।